এইরকম কোরআন মাধিদে আবার আপনাদের বলি ইতিপূর্বে বহু পাপ করে ফেলেছেন বহু অন্যায় হয়ে গেছে অনেক গুণা করে ফেলেছি আমরা মানুষ গুণা করতে পারি না গুণা করার পর আমি আল্লাহকে বলতেছি এল্লা মান তা বাবা আমানাবা আমি আমিলা আমাং স লেহা স উলা ইকাই বাবদুলুল্লাহ হাসানাত বলতেছে পাপকারী যদি আল্লাহকে বলে আমার ভুল হয়েছে আই ভুল আমি আর জীবনে করব না আল্লাহ তুমি ক্ষমা করো এই কথার উপরে যদি লোকটা রানিং থাকে তাহলে তার অতীতের গুনা শুধু ক্ষমা হবে না অতীতের ঘটে দেওয়া সমস্ত পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে কিন্তু এখানে দেখেন খালি আমলের কথা নাই এখানে আছে ইল্লা খেয়াল করেন মাান্তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা শুধু আমল করলে হবে না আমলে সলে করতে হবে আর আমলে সলে কোন তরিকায় হতে হবে তরিকায় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এখন আপনি আমার সামনে জিকির করতেছেন জিকির করতে করতে জোরে জোরে হু হু করে ওঠেন কেমন কেমন জানি অস্বাভাবিক করে ওঠেন দশ পনেরো জন এক জায়গা আমি বললাম যে এরকম করেন কেন আপনি বললেন যে এটা আমাদের সৃষ্টি আর তরিকার জেকের এটা কাজ করলেন কি বললেন মুখ দিয়ে আপনি যেটা বলতে পারলেন না যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের জেকের তাই আমি করলাম কই সে সাহসটা আপনার হলো না আপনার গলায় একটা তাবিজ দেখলাম আমি দেখে বললাম যে বাবাজি যে গলায় তাবিজ কেন এটা কেন নিছেন। আপনি বলতেছেন যে আমার বড় হুজুর দেশে আপনার কিন্তু এই কথা বলার সুযোগ হলো না আল্লাহ নবী নেছে তাই তো আমি নেই বলেন তো দেখি সাহস থাকলে আপনারা মরা মানুষের বাড়িতে এই মরা খেতে গেছেন যেটা নিকৃষ্ট খাদ্য জঘন্য খাদ্য যেই খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে এটা আমরা বলতে পারতেছি না এটা একটা হারাম খাদ্য আপনার জন্য এটা একটা জঘন্য খাদ্য মরা মানুষকে কেন্দ্র করে যেটা করা হয় আপনি খাচ্ছেন আমি বলতেছি কেন খাচ্ছেন আপনি বলতেছেন যে মুরব্বীদের থেকে দেখে আসতেছি এতদিন ধরে চলে আসতেছে খারাপ কি ভালোই তো অত কথা আমাকে বললেন একবারও কিন্তু বলার সাহস আপনারও হইলো না হুজুরেরও হইল না আল্লাহ নবী খাইছে তাই আমি খাই বলেন তো দেখি সাহস থাকলে আল্লাহ নবীর জীবদ্দশায় কত জান্নাতি সাহাবী সাহাবি মনে দেয়নি তার কলিজার টোকরা কত সাহাবির লাশ তিনি নিজে জানাজা দিয়েছে চোখের সামনে কোন দিন তিনি বলেন নাই মাইয়েতের বাড়িতে তিন দিনের দিন আমরা একটু খানা খায় আসব এই কুকর্ম তিনি করেন নাই তাহলে আপনি কেন করেন আপনি নসলের নাম নিচ্ছেন না নিচ্ছেন হলে আমার মাঝাবে আছে তরিকায় আছে বিভিন্ন কিছু বলে টিকাতে চাচ্ছেন তার মানে আপনি আমল করেছেন আমলের ছলে এখন আপনি বোঝেন নাই আবু জেহেলকে যদি আপনি বলতেন আজকের এই দিনে জবাব আগেই আছে

ফেরাউন পর্যন্ত ডুবে পড়ার আগ পর্যন্ত সে জানতো আমাকে যে আল্লাহ ডুবে মারছে ওই আল্লাহ এই একই নদীর মাঝখান দিয়ে রাস্তা বের করে দিয়ে সামান্য একটু আগে মোশাকে পার করে দিয়েছে জানে অবশ্যই সে জানে ফেরাউন অবশ্যই জানে যে উকুনের বৃষ্টি ব্যাঙের বৃষ্টি রক্তের বৃষ্টি ফরিংয়ের বৃষ্টি রক্তের বৃষ্টি ব্যাঙের বৃষ্টি এগুলো আল্লাই দেশে জানতো স্পষ্ট জানতো আল্লাহকে জানতো কিন্তু আল্লাহ সোহানার বিধান মতো তিনি নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন তার কথা সে মানতে রাজি না আমাদের সমাজের মানুষ আল্লাহকে এত মানে শুধু আল্লাহ আল্লাহ জেগের করতেছে পাঁচ হাজার দশ হাজার কিন্তু এখনো পর্যন্ত বোঝে না আল্লাহকে কিভাবে ডাকবো তাকে কিভাবে মান্য করব এই তরিকা তো শেখাবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে শেখাবেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যদি তার তরিকায় হুবহু আমরা আমল করি তাহলে তার নাম হবে আরবিতে আমলে সলেহ আমলে সলে সারা যদি কেউ জান্নাতে যায় এটা হলে স্বপ্নে বাস্তবে কোনো দিন যাওয়া যাবে না যদিও স্বপ্নে দুনিয়ার বহু মানুষ সাইকেল চালাতে পারে না কিন্তু বিমানের পাইলট হয়েছে ইতিহাস সাক্ষী স্বপ্নে বহু মানুষ রাজভোগ খেয়েছে মিষ্টি খেয়েছে সকালবেলা দেখে মানুষের নাই এরকম ইতিহাস হয়েছে স্বপ্নে বহু অবাস্তব জিনিস মানুষ দেখে কিন্তু সেটা বাস্তবতার সাথে কতটুকু মিল আছে বলেন আপনি স্বপ্নে গায়ের জোরে বলতে পারবেন যে আমি জান্নাতে চলে যাব আমার এই আমল ঠেকায় কে কিন্তু সে আমলটা যদি নবীর তরিকায় না হয় আপনার আছে। তারপরে আমরা আমলের সলের আরেকটু বিষয় বলি আল্লাহর নবী সাল্লা বলেছে তোমরা আঙুলের তাজদি গণনা করো কেননা বিচারের মাঠে তোমাদের এই আঙুল তোমাদের পক্ষে সাক্ষী দেবে সুবান আল্লাহ আমি আপনার পাশে বসে আমি আঙুল দিয়ে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইহা ইল্লাল্লাহ এগুলো আমি পড়তেছি কিন্তু আমার পাশে আপনি বসে হাজার দানার তাজবি নিয়ে আপনি টানতেছেন আপনার কতটুকু নেকি হবে এ কথা আমি বলতে পারতেছি না কেননা আল্লাহর নবীর সময়ও কিন্তু জয়তনের ফল ছিল ওই সময়ও কিন্তু এইরকম বেশি অনেক কিছু পাওয়া যেত তিনি জীবনে অনুমোদনও দেয় নাই এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না সাহাবাই রামের কেউ জীবনে একটা মিনিটের জন্য একটা তসবিতে টানতেছে তারা তাদের নিজস্ব আঙুলের পর দিয়ে শরীরে লাগায় লাগায় তারা আল্লাহকে ডাক্তার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লাহা ইল্লাহ তাহলে পদ যেহেতু আমার খোলা আছে আমি কেন করতে যাব। একটা মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যেটা দরকার নাই আমার উপরে রেগে বলতেছে যে যদি আমার পড়া ভুল যায় যদি আমার সংখ্যা মনে না থাকে তো বললাম যে আপনার ভুল গেলেও ফেরেশতার তার ভুল যাবে না যতবার আপনি আল্লাহকে ডাকতেছেন প্রত্যেকবার হিসাব করে রাখার দায়িত্ব আল্লাহ অগণিত ফেরেশতাদেরকে তাদেরকে দিয়ে রাখছেন তিনি নিজেই বোঝে আমার বান্দা কয়েকবার আমাকে ডাকতেছে সারাটা জীবনে ভুল ডাক তেত্রিশ বার বত্রিশ বার হয়ে গেছে ভুলে অনিচ্ছায় বার হয়ে গেছে ইচ্ছা করেছেন বার সোহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পর্ব একটু কম বেশ হয়ে গেছে নেকির কম বেশ হবে না কারণ আপনার ইচ্ছা আছে একশো বার পড়ার যখন আপনি তসবি দানাতে আপনি গেলেন তখন ওই আত্মতৃপ্তিটা ভিতরে পাবেন না যেভাবে নিজে হাত করগুনি করবেন সামনে কুরবানি আসতেছে নিজের কুরবানি যত্ন করে পশুটাকে খাওয়ায়ে গোসল টসল করায়ে নিজে যদি নিজের হাত দিয়ে বিসমিল্লাহ আকবর বলে জবাই করেন তার ভিতরে একটা আত্মতৃপ্তি কেমন আসার কথা আর বিদেশ থেকে ফোন করে দিচ্ছে ঢাকা থেকে ফোন করে দিচ্ছে যে আমার নামে সার্ডে মারি দিয়ে দাও এটার ভিতরে কি আছে বল সে কাটবে তার বউ কাটবে তার ছেলে মেয়ে কাটবে কোনো নিষেধ নাই নিজে একটা আত্মতৃপ্তির হিসাবটা আলাদা তার শরীর এই এইরকম তদন্ত করে আল্লাহ সবানা তারা চায় আপনার ভিতর থেকে দোয়াটা বের হোক আপনার পাপের জন্য মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি নিজে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকারি করেন কি যাচ্ছে আর বিষয় বলি আমরা কিন্তু মরা মানুষের ব্যাপারে দুর্বল দুর্বল না একটা লোক মসজিদের আশেপাশে দিয়ে যায় না যেই বাপ মরে গেছে সাত দিন মসজিদ থেকে বাড়াই না চায়ের দোকানে দাস বিড়ি খায় তাও টুপি খোলে না টিভি দেখতেছে তাও টুপি খোলে না ওই বাপ মরে গেছে যে পাঁচ দিন আগে ওই সময় মনটা একটু নরম থাকে যে যা চায় তাই দিয়ে দেয় থাকে না তার মানে কি মরা মানুষের প্রতি মানুষের একটা আত্মস্বজনের প্রতি একটা টান আছে কিন্তু এখনো মানুষ বোঝে না আমলে ছলে কোনটা মরা মানুষের জন্য সারা সারাদিন গোস্ত পোলাও করে মিলাদ করে কান্নাকাটি করে সারা দিন করে এক নেকি হবে না কেন এর অনুমোদন রাসুল দেয় নাই আর যার বাপ মরে গেছে ও যদি শেষ রাত্রে গোপনে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো আল্লাহ আমি মূর্খ মানুষ আমি আরবিও বুঝি না আমি আমার মাতৃভাষায় বলি আমার মারসাইকে তুমি ভালো বুঝে ফেলবে আমার ভাষা ও আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো তার প্রতি তুমি দয়া করো তাহলে বলুন তো কাম কোনটা ভালো হতো কিন্তু ছেলে তো কাঁদে না ছেলে মনে করছে কাম তামান না এই কাম হলে হুজুর আসবে তিনি কান্নাকারি করে দেবে আমি খালি আমিন আমিন বলে যাব। আত্মতৃপ্তি অর্জন করতে হলে আমলে সলে করতে হবে আমলে সলে হলে ওইটা যেইটা নবী সাল্লাহ সাথে তরিকার সাথে মিলে দেয় আখলাক আখলাক চরিত্র বলতে আমরা কি বুঝি একটা লোক হস করে আসলো হস করে আসার পর রোমাল দিয়ে উনি মাটির দিকে তাকায় হাতে ডানেও তাকায় না বামেও তাকায় না সামনেও তাকায় না পিছনেও তাকায় না একেবারে ধীর গতিতে পায় হেঁটে যাচ্ছে কাউকে সালামও দেয় না কিছুই না ডানে বাম থেকে খালি সালাম পায় ওই সালামের জবাব দেয় আমরা মনে করি যে লোকটা খুব ভালো মানুষ একেবারে মাটির মানুষ মসজিদে ঢুকছে মাগরিবের সময় দশটার আগে বের হয় না আমরা মনে করি যে লোকটা একটা জিনিস মাঘেব থেকে এসা পর্যন্ত কঠিন গরমের ভিতরে মসজিদের বারান্দায় একটা না ইল্লাল্লাহ জিকির করতেছে আমরা মনে করি লোকটা খুব ভালো মানুষ তার চরিত্র ভালো বাইরে ডানে বামে কোনো দিক নজর দেয় না অথচ শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে এটা মাপকাঠি নয় উত্তম চরিত্র এখন আমরা বুঝতে পারি নাই একজন লোক পাপ দেখলে রেগে যায় অন্যায় দেখলেই সে হাত দিয়ে প্রতিহত করতে চায় না পারলে জিব্বা দিয়ে প্রতিহত করতে চায় তাও যদি না পারে ফাইললাম ইয়াস্তাটি ফাবি কলবিহি সেটাও যদি না পারে অন্তর দিয়ে ঘৃণা করে পাপটাকে পাপ জেনে তাড়াতাড়ি সরে পড়ে আমাদের সমাজে এই লোক নাম করা লোক না আর যত পাপ হচ্ছে জেনা ব্যবস্থার হচ্ছে সুদ হচ্ছে ঘুষ হচ্ছে যাত্রা আসতেছে গান বাজনা হচ্ছে উনি কিছুই বলে না উনি তসবিনই খালি রাস্তায় হাঁটে আর ঘরে মানুষ বলে যে লোকটা খুব চরিত্রবান লোক এটা হলো। এখানে তো আপনাকে ওই কথা বলা নাই এই ধৈর্যের এখানে চার পয়সার দাম নেই সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে মান রুম মনকার যদি তোমাদের সামনে কোনো পাপ সংগঠিত হয় তাহলে তোমরা মুনকার দেখলে হাত দিয়ে বাধা প্রদান করবে ফাইল্লাম ইয়াস্তা যদি তা না পারো সবই লিসানহী ঠোঁট দিয়ে জিব্বা দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করবে ফাইল্লাম ইয়াস্তা তাও যদি না পারো সবই কলবিহি অন্তরে অন্তরে ঘৃণা করবে কেননা ওটা হলে পাপ গোথাকে যাচ্ছে তাহলে আমরা পাপ মুক্ত জীবন চাই আল্লাহ তুমি কবুল করাল্লাহ আমিন